মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না, জায়া নামাজ একটা বিছায়া রাখছে, মনে হয় তার বাপ দাদার সম্পত্তি এটা। হাজারো মুসল্লি তার আগে মসজিদে যায়, আর এই শয়তান সবার পরে আইসা মানুষকে পাড়া দিয়া দিয়া সামনে আগায়, জায়া নামাজ বিছায়া রাখছে। কেন? সে মসজিদের যে কোনো একজন জমিদাতা, মানে মসজিদের জমি সে অক্ষ করে সে মসজিদের মালিক বনে গেছে অবস্থা এমন। কেউ যদি মসজিদের জায়গা অক্ষ করে এটার জন্য সে সব পাবে না? পাবে না। তার মানে এই জায়গাটার মালিক এখন সে মসজিদ, ঠিক না? তো মসজিদের জায়গা সে মসজিদকে দিয়ে দিছে, এখন তার এখানে কোনো গোলামি চলবে না, তার এখানে কোনো ব্যাটাগিরি চলবে না, তাহলে সে কেমনে মুতাওয়াল্লি হয়? বুঝান আমাকে, কথার কি ঠিক কি না? আমি মসজিদে জায়গা দিলাম 10 শতক, তার মানে মসজিদে অক্ষ করে দিলাম, এখানে এখানে আমার কোনো মালিকানা। এরপরে যদি আমাকে মুতাল্লি বানা হয় তার মানে বোঝা গেল আমি এই মুতাওয়াল্লি হওয়ার জন্য জায়গা দিছি। আর যদি বলেন না এমনিই দিছি, তাহলে আল্লাহর হস্তে দিয়া দেন, মসজিদে কোনো খবরদারিতা করবেন না, তাহলে সওয়াব পাবেন। আর যদি খবরদারিতা করেন বুঝতে হবে আপনি জাগার দাপটে খবরদারিতা করতেছেন। নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, হজ করে, সব করে, কিন্তু তার দোয়া কবুল হয় না। যে কোনো না যে কোনো কারণ আছে। আপনি খবর নিয়ে দেখেন এই নামাজি ব্যক্তিটা যে কোনো না যে কোনো ভাবে সুদের সাথে জড়িত। টাকা চাবেন তার কাছে ধার দিবে না, 10,000 টাকা দেন না, না টাকা নাই, সাসা দেন না গো, সাসা নাই গো, বাজান থাকলি পরে আর না করি, থাকলি পরে না করবেন না তো জানি, তো দিচ্ছেন না কিসের জন্য? এখন বাতি যাও বুঝতে পারছে চাষার সমস্যা কোন জায়গায়, ও জায়গায় যে খোসা মারলো, কাকা গো 10,000 টাকা দেন কাকা, 1,000 টাকা বাড়া দিবা নে, 1,000 টাকা বাড়তির কথা শুনে কাকার চোখ গরম উঠে গিয়েছে। এখন কয়, আরে ভাতিজা দাঁড়াও দেখি তোমার চাষির কাছে আছে নাকি, কথা কয় না আসলে কি চাষির কাছে কি টাকা, চাষার কাছেই না টাকা, ও আসলে এতক্ষণ কথা বলে নাই, লাভের কথা শুনে নাই, যেই সুদের টাকা শুনছে 1,000, এখন চাষা কয় দেখি চাষির কাছে আছে নাকি, এখন চাষির কাছে কি আর যাবে, নিজে একটু ভিতর থেকে এসে বলে চাষা তুমি আমার ভাতিজা, তোমাকে যদি না দিই কাকে দিব? হ্যাঁ, আসলে কি ভাতিজার মহব্বত না সুদের মহব্বত? এখন 10,000 টাকা তো দিছে দিছে, আরো 500 টাকা বাড়তে দিয়া কয় 10,500 দিলাম, লাগলি পরে আরো বইল, তোমার যা লাগে, তুমি আমার ভাতিজা, আমি তোমার কাকা, তোমাকে আমি দেখবো না তো দেখবে কে? বলেন তো এই টাইপের নামাজি সুৎখর সমাজে আছে না নাই? সারা জিন্দেগি ভর যদি সুদ খায় নামাজ পড়েন, আল্লাহর কসম একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? সুদ খাইবেন নি আর, সুদের কারবারি করেন না? করে না মানে আবার কি করে? ঠিকই, কারণ জানে এটা খারাপ। এখন যদি বলি হাত তুলেন, হাত তুলবে না। আর এশারের নামাজ না পড়লেও যদি বলি কারা কারা পড়ছেন, হাতের সাথে সাথে ঠ্যাং দুইটাও তুলবে পারলে, কারণ জানো এটা ভালো। ভালো কাজে হাত তুলতে নিষেধ নাই, আর খারাপ কাজ আসি হুজুর আল্লাহ, আল্লাহ পাক সুদের থেকে হেফাজত করুক, বলেন আমিন, আমিন।